সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা মজার ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, সেটা হলো আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে যে কোনো কিছু আমাদের সুবিধার্থে ওপেন করতে পারবো। এটা হলো আমরা যেভাবে ধরেন যে স্টার্ট মেনু চেপে ধরে ই চাপলে একটা কম্পিউটারের আমাদের কম্পিউটারের উইন্ডো ওপেন হয়ে যায়। তো এরকম আমাদের সফটওয়্যার ওপেন হওয়ার জন্য আমরা কিছু কাস্টম শর্টকাটকে করে দেবো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে যে কোনো কিছু ওপেন করতে। তো এটা করার জন্য আমাদের ধরেন যে ফায়ারফক্সটা নিলাম আমি, ব্যাস ফায়ারফক্সের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে যাওয়ার পর এখানে শর্টকাটকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের শর্টকাটটা দিয়ে দেবো, যেমন আমি একটা দিলাম কন্ট্রোল অল্টার দিলাম, কন্ট্রোল অল্টার এফ। এক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা যাতে শর্টকাটকে নাই, একটা আনকমন থেকে একটা শর্টকাটকে দিবেন, তারপর দিয়ে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেখে ওকে। তো এটা যদি আমি শর্টকাটের মাধ্যমে ওপেন করতে চাই, কিউবকে কন্ট্রোল অল্টার চেপে, কন্ট্রোল অল্টার চেপে ধরে অ্যাপ চাপলে ফায়ারফক্সটা ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফায়ারফক্সটা ওপেন হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা মানে আরও কোনো ধরনের সফটওয়্যার শর্টকাট করতে পারেন, যেমন আমি একটা জায়গায় ফটোশপ, ফটোশপের উপর রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রপার্টিস, প্রপার্টিস থেকে যদি দেখতে পাচ্ছেন নান নান এসে শর্টকাট থেকে নান, এখান থেকে কিছু কথা হবে না, জাস্ট আমি একটা দিলাম কন্ট্রোল অল্টার এ দিলাম, কন্ট্রোল অল্টার চেপে তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপি, তাহলে আবার ফটোশপটা ওপেন হয়ে যাচ্ছে। তবে আপনারা যে কোনো কিছু শর্টকাট করে নিতে পারেন। তো এরকম মজার মজার কম্পিউটার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।